কে মোচা ঘণ্ট রান্না করব। এই যে মোচাগুলি বাজবো, মোচার শীতটা ফেলে দিতে। এখন মশাগুলি বটি দিয়ে কুচি কুচি করে বানাবো, তারপরে সেদ্ধ। এবার মশাগুলি সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে এগুলি ভালো করে ধুয়ে চিপে নিই, জল ঝরিয়ে নিই। মোচাগুলি সিদ্ধ হয়ে গেছে, ভাজা হলে নামাবো। এইবার আলু ভাজা হয়ে গেছে, নামাবো। শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, সাদা জিরা ফোড়ন দিচ্ছি, লঙ্কা পাতা দিচ্ছি, বাদাম দিচ্ছি। আলু একসাথে দিয়ে দিলাম, এবার কষাবো কিছুক্ষণ, তারপর একটু আলু গুলে দিব। একটু আলু মাখা গুলে দিলাম, ঘন্টটা মাখা মাখা হবে। গরম মশলা দিচ্ছি, এইবার নামিয়ে দিচ্ছি। এইবার মোচার ঘন্ট হয়ে গেল।